এই কি ব্যাপার, কথা বলছো না কেন? আমার আর কথা বলার কোনো প্রয়োজন নেই। তার মানে কাল যা আমার কাছে স্বপ্ন ছিল, আজ তা আমার কাছে দুঃস্বপ্ন। কাল স্বপ্ন, আজ দুঃস্বপ্ন, এসব কি বলছো আকাশ? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না? আমি যা বলছি তা ঠিকই বলছি, অতীত আজ আমার কাছে মৃত। আকাশ, তাহলে আমাদের এতদিনের প্রেম ভালোবাসা সবই কি মিথ্যে? সবই কি তোমার অভিনয়? সবই মিথ্যে, সবই আমার অভিনয়। না না আকাশ, আমার ভালোবাসা মিথ্যে হতে পারে না। তুমি আমার স্বপ্নকে ভেঙে দিও না। আমার অনেক স্বপ্ন ছিল, আজ আমার সে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। আর ওর জন্য দায়ী কে? কে দায়ী বলো, থামলে কেন বলো, কে দায়ী? এর জন্য দায়ী তুমি। না, এ আমি বিশ্বাস করি না। এ তোমার মনের কথা নয় আকাশ। হ্যাঁ, এটাই আমার মনের কথা, এটাই সত্য। তোমার জন্য আমি পঙ্গু হয়ে গেছি, আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। আজ থেকে তুমি আমার কাছে মুক্ত, তুমি আর কোনোদিন এখানে আসবে না। চলে যাও, চলে যাও আমার সামনে থেকে। না না, তোমার তুমি ঠিকই বলেছ আকাশ, তোমার কাছ থেকে আমার ভালোবাসার সবচেয়ে দামি উপহার আজ আমি পেয়েছি। আমি চলে যাচ্ছি, যাওয়ার আগে তোমার দেওয়া পুরনো উপহার এই মালা তোমাকে আমি ফিরিয়ে দিলাম। জড়াতে চাইনি, তাই আমি তোমার সঙ্গে মিথ্যে অভিনয় করেছি। ভালোবাসার যুদ্ধে আজ আমি তোমার কাছে চিরদিনের জন্য হেরে গেলাম। তুমি আমাকে ক্ষমা করে দিও বিজলি, ক্ষমা করে দিও। আজ আমি পঙ্গু, আজ আমি পঙ্গু, 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 আজ আমি পঙ্গু বিজলি, পঙ্গু। আরে বিজলি, তুই আয়, ভেতরে আয়, রাখ আমি নিচ্ছি, আয়। বস, এবার বল কি খবর, কেমন আছিস? হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে চলে এলাম, তাই তোকে বলার সুযোগ পাইনি। আশা, কার সাথে কথা বলছো? এই বলো তো কে। আরে আমাকে পরিচয় করিয়ে দিতে হবে না, ইনি হলেন যে তোমার সবচেয়ে প্রাণপ্রিয় বান্ধবী বিজলি। কি, আমি ঠিক বলেছি না? হ্যাঁ তুমি ঠিক বলেছো বিজলি, ও হচ্ছে আমার উনি। আশা, আমি এসেছি একটা চাকরির খোঁজে, তাই তোদের এখানে কয়েকটা দিন থাকবো, চাকরিটা হলেই চলে যাবো। এইখানে থাকতে হলে প্রতি মাসে 500 টাকা করে ভাড়া দিতে হবে, পানির বিল কারেন্ট বিল আলাদা, থাকার জন্য আলাদা কোনো ঘর নেই। থাকতে হলে আপনাকে এই ড্রয়িং রুমে থাকতে হবে, বলুন আপনি রাজি? হ্যাঁ আমি রাজি। ঠিক আছে, তাহলে আমার আর কোনো আপত্তি নেই,
তোমরা দুজন বসে গল্প করো, আমি আমার কাজ সেরে আসছি। বিজলি, কি ব্যাপার এবার খুলে বলতো, কি হয়েছে তোর? ভাগ্যে যা ছিল তাই হয়েছে। এসব কিছু আমার ভাগ্যের নির্মম পরিহাস বলে মেনে নিয়েছি আমি। আকাশ, আকাশ আমাকে ভুলে গিয়েছে, তাই ওকে আমি ভুলে যেতে চাই। ওর কাছ থেকে আমি অনেক অনেক দূরে থাকতে চাই। এসব কথা পরে হবে, খাবি চল। এই যে ম্যাডাম, কোথায় যাচ্ছেন? একটু দাঁড়ান, আপনার সাথে আমাদের কথা আছে। যে আমার সাথে আপনাদের আবার কি কথা? আমি তো আপনাদের চিনি না। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সময় মতো না এলে গুন্ডারা আমার অনেক ক্ষতি করে ফেলত। দিনকাল ভালো না, এভাবে একা রাস্তায় বের হওয়া আপনার ঠিক হয়নি। কোথায় যাবেন? দেখুন, আমি শহরে নতুন, আমি একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছি, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। দয়া করে আপনি আমাকে আমাকে একটু পৌঁছে দেবেন। যাবেন কোথায়? এই যে এই ঠিকানায়। চলুন, আমি আপনাকে পৌঁছে দেব, আসুন। থ্যাংক ইউ। আপনি যে ঠিকানায় ইন্টারভিউ দিতে যাচ্ছেন এটাই সেই ঠিকানা। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব সে ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চলি। ওকে। চলি। ওকে, থ্যাংক ইউ। শুনুন। জি বলুন। আমার বিশ্বাস আপনার চাকরিটা হয়ে যাবে। থ্যাংক ইউ। যান। আপনি? আমি একজন ক্যান্ডিডেট, আমি ইন্টারভিউ দিতে এসেছি। আচ্ছা, আমার আসতে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি বসকে বলছি। স্যার, একজন ক্যান্ডিডেট এসেছে, পাঠিয়ে দেব। থ্যাংক ইউ স্যার। আপনি সামনের দরজা দিয়ে ভেতরে যান। থ্যাংক ইউ। ওয়েলকাম। কেন, আমাকে দেখে ভয় পেয়ে গেলেন নাকি? স্যার, আসার আগে ভীষণ ভয় করছিল, আপনাকে দেখার পর আপনার প্রতি আমার আত্মবিশ্বাস আরো বেড়ে গেছে। গুড, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এটা আমার ট্রাভেল এজেন্সি। দেশের মানুষকে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে ভ্রমণ করার ব্যবস্থা করে দেওয়াটাই আমার কাজ। তার মানে মানুষের মনের রঙিন স্বপ্নকে
আপনি বাস্তবে রূপায়িত করে দেন? এক্স্যাক্টলি, আমার এতদিনের ট্রাভেল এজেন্সির ব্যবসা সম্পর্কে এত সুন্দর কথা এর আগে আমি কখনো শুনিনি। ট্রাভেল এজেন্সির ব্যবসা সম্পর্কে আপনার পূর্ব অভিজ্ঞতা আছে কি? জি না স্যার। আপনার যোগ্যতা? আমার পুরো নাম রেজানা পারভিন বিজলি। আমি বিএ প্রথম বিভাগ পাশ করেছি, শর্ট হ্যান্ড আর কম্পিউটারে কোর্স করেছি। চাকরির কোনো পূর্ব অভিজ্ঞতা আছে আপনার? ট্রাভেল এজেন্সির চাকরির পূর্বে কোনো অভিজ্ঞতা আমার নেই স্যার। তবে স্যার, চাকরিটা যদি আমার হয়ে যায়, আমি আপনাকে কথা দিচ্ছি আপনার কাজের কোনো গাফিলতি আমি করব না। আপনার দেশের বাড়ি, আপনি এখানে কোথায় থাকেন? আমার দেশ যশোরে। আমার বর্তমান ঠিকানা 30 আগ্রাবাদ, এখানেই আমি থাকি। মাসুদ সাহেব, আপনি ভেতরে আসুন। মাসুদ সাহেব, ইনি হচ্ছেন রেজওয়ানা পারভিন বিজলি, এখন থেকে আমাদের অফিসে কাজ করবেন। ওনাকে আমার পার্সোনাল ফাইল আর টিকিট রিজার্ভেশন ফাইলগুলো বুঝিয়ে দিন। থ্যাংক ইউ স্যার, আসুন আমার সাথে। থ্যাংক ইউ স্যার। ওকে। সবকিছু বুঝিয়ে দিয়েছেন তো? জি স্যার। ঠিক আছে, বিজলিকে আমার চেম্বারে পাঠিয়ে দিন। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আজ দুপুর 1টার সময় সিঙ্গাপুর থেকে আমার একজন বিজনেস পার্টনার আসবে, আপনি এয়ারপোর্টে গিয়ে তাকে রিসিভ করে হোটেল আগ্রাবাদে নিয়ে যাবেন। আমি চাই সে যতদিন এখানে থাকবে ততদিন আপনি তাকে সঙ্গ দেবেন। সরি স্যার, আমি আমি কাজ করতে পারবো না। করতে পারবেন না মানে? অবশ্যই আপনাকে করতে হবে, এটা আপনার ডিউটি। আমাকে মাফ করবেন স্যার, এ ধরনের ডিউটি আমি করতে পারবো না। আপনি চাকরি নেবার আগে আমাকে কথা দিয়েছিলেন আমি আপনাকে যে ডিউটি দেবো আপনি সেই ডিউটি করবেন, কাজের কোনো গাফলতি করবেন না। অথচ এখন আপনি বলছেন আপনি ডিউটি করতে পারবেন না, এ অফিসে যে কোনো ডিউটি আপনাকে করতেই হবে। কারোর সাথে সঙ্গ দিতে হবে এটা আমার জানা ছিল না স্যার। তাছাড়া এই কাজটা আমি ভালো মনে করি না। কোন কাজটা ভালো আর কোন কাজটা খারাপ সেটা আপনার দেখার বিষয় নয়। আপনি বুঝতে পারছেন না, সে আমার বিজনেস পার্টনার, আর তাকে খুশি করতে না পারলে আপনি আমার এখানে চাকরি করবেন কি করে? ইউ হ্যাভ টু ক্যারি মাই অর্ডার। সরি স্যার, আপনার অর্ডার আমি পালন করতে পারবো না, আমি আপনার চাকরিটা ছেড়ে চলে যাচ্ছি। হ্যাঁ তাই করুন, যান যান, বেরিয়ে যান বলছি, যান। হ্যাঁ তুমি ঠিক বলেছ। কি ব্যাপার বিজলি, এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এলি? চাকরিটা ছেড়ে দিয়ে চলে এলাম, কারণ চাকরিতে যে ডিউটি আমাকে দিয়েছে তা আমি কোনোদিনই করতে পারবো না। ঠিক বলেছ, এমন চাকরি করার কোনো দরকার নেই, এর চেয়ে ভালো চাকরির ব্যবস্থা আমি তোমাকে করে দেবো। হ্যাঁ বিজলি, কামাল ঠিকই বলেছে, মন খারাপ করিস না, নে চা খা প্লিজ। দেখো তো কে এলো। আমি দেখছি কামাল ভাই, আমি দেখছি।
আর আপনি? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসুন স্যার, আসুন স্যার, ভিতরে আসুন। আশা, তোদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, ইনি হচ্ছেন আমাদের অফিসের বস মিস্টার আগুন। সালাম আলাইকুম স্যার। এ হচ্ছে আশা, আমার বান্ধবী, আর ইনি হচ্ছেন আশার হাজবেন্ড মিস্টার কামাল। নাইস টু মিট ইউ। ওয়েলকাম। আপনাদের সাথে পরিচিত হয়ে খুব খুশি হলাম। ইয়ে বিজলি, যে কথা বলতে এসেছিলাম, আজকের ইন্টারভিউতে আপনি পাশ করেছেন, আপনার চাকরিটা পাকা হয়ে গেল, কাল থেকে আপনি রীতিমতো অফিস করবেন। থ্যাংক ইউ স্যার। ওকে চলি। সে কি কিছু না খেয়ে চলে যাচ্ছেন? থ্যাংক ইউ। আজ না, আরেকদিন এসে খাবো। চলি আসবে। এর মধ্যে তোর কাছে চাকরিতে একেবারে পাকা হয়ে গেল আশা। বিজলি, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমাকে আপনি আপনার বাসায় যেতে না বললেও আমি কিন্তু সেদিন আপনার বাসায় গিয়েছিলাম। যদি আপনার আপত্তি না থাকে তাহলে আজ অফিস ছুটির পর আমি আপনাকে আমার বাসায় নিয়ে যেতে চাই, যাবেন আপনি? কথাটা অন্যভাবে নেবেন না, আমার মা বাড়িতে একাই থাকেন, আপনাকে দেখলে মা ভীষণ খুশি হবেন, যাবেন আমার সাথে? জি স্যার, চলুন চলুন। বাবা আগুন, মা, মা দেখো কাকে নিয়ে এসেছি। আগুন? ও কে বাবা? মা, ওর নাম বিজলি, আমার অফিসে চাকরি করেন। বিজলি আমার মা। থাক মা থাক, সালাম করতে হবে না। আগুন, তুই এত ভালো হয়ে গেলি কবে? বাসায় আমি একা থাকি, তুই সঙ্গে করে মেহমান নিয়ে এলি, আমি আমি খুব খুশি হয়েছি বাবা। আমি তোমারই সন্তান মা, আমি জানি কি করলে তুমি খুশি হবে। তুই আমার লক্ষ্মী ছেলে বাবা। তুমিও আমার লক্ষ্মী মা। বা, তুমি দেখতে খুব সুন্দর মা। মা তোমরা বসে গল্প করো, আমি আসছি। এসো এসো, বসো মা বসো। কি খাবে, চা না কফি? খেতে পারি মা, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমি নিজের সাথে চা বানাবো, দেখবেন মা। আমার চাইতে আমার হাতের চা খেতে আরো সুন্দর লাগবে। যাও মা, ওই দিকে রান্নাঘর, সব পাবে। ঠিক আছে। চা পছন্দ হয়েছে? সত্যি মা, তুমি যেমন সুন্দর, তোমার হাতের চাটাও তেমন সুন্দর হয়েছে। না, মনে হচ্ছে আমি এবারই মালিক আর আপনি আমার অতিথি। তুমি ঠিক বলেছ মা, আমারও তাই মনে হচ্ছে।
বাড়ির মালিক সাজলাম বলে আমাকে মারবেন না তো মা? হ্যাঁ, আমি তোমাকে মারবো। তুমি খুব লক্ষ্মী মেয়ে মা, যাও আগুনকে চাটা দিয়ে এসো। আচ্ছা, মা কোন রুমে আছে? উপরে। আপনি অফিসে একরকম আর বাসায় আরেক রকম। মানুষের দুটি রূপ, একটি বাহিরের আর একটি অন্তরের। স্যার, চা আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। স্যার, আপনাকে কেমন যেন উদাস উদাস মনে হচ্ছে, আপনি কি কিছু ভাবছেন? আপনি ঠিক বলেছেন, আজকের এই মুহূর্তে আমার মনের পর্দায় অনেক স্মৃতি বারবার ভেসে উঠছে। আপনার কথা শুনে মনে হচ্ছে আমার অজান্তে আমি আপনার হারানো দিনগুলির কথা মনে করিয়ে দিলাম। আপনি ঠিক বলেছেন, সে হারানো আনন্দ আর বেদনার কথাগুলি আমার মনে পড়ছে। সেই হারিয়ে যাওয়া দিনগুলির কথা আমি আপনাকে শোনাতে চাই, আপনি শুনবেন? জি বলুন। কোথা থেকে যে শুরু করি তাই ভাবছি। আমারও প্রেম ছিল, ভালোবাসা ছিল, আমিও একজনকে ভালোবাসতাম। তোমার জন্য একটা মজার খবর আছে। কি মজার খবর? না বলবো না, তবে বলতে পারি তুমি যদি আমার একটা শর্তে রাজি হও। বলো, কি শর্ত? বলবো, তুমি যদি আমাকে একটা পাপ্পি দাও তাহলে বলবো। ওরে দুষ্টু, এই কথা? এই তোমাকে একটা পাপ্পি দিলাম, এবার বলো। ঠিক আছে, কানে কানে বলছি। কানে কানে বলো, আগামী শুক্রবার তোমার আমার বিয়ে। হ্যালো বস, কনের গাড়ি বড় রাস্তার মোড় ক্রস করে এইমাত্র রয়্যাল হোটেলের দিকে যাচ্ছে। কনের গাড়ি অনেক স্বর্ণালঙ্কার দামি গহনা আছে বস। আমরা রেডি আছি, তুমি শুধু পুলিশের দিকে কড়া নজর রাখবে, ওকে? ডাকাতরা বিয়ের গাড়িতে হামলা করে মালাকে তুলে নিয়ে যাবার পর মালার আর কোনো খোঁজ পাইনি। ভেবেছিলাম মালার বিয়ের দামি গহনা ডাকাতরা লুটপাট করে নিয়ে অন্তত মালার লাশটা ফেলে দিয়ে যাবে, কিন্তু নিষ্ঠুর ডাকাতরা তাও করেনি। অনেক খোঁজ করেছি, অনেক অপেক্ষা করেছি, কিন্তু আজও মালার কোনো সন্ধান পাইনি। হয়তো মালা বেঁচে নেই, মালা বেঁচে থাকলে এতদিনে সে আমার কাছে ফিরে আসত। স্যার, আপনার দুঃখের কাহিনী শুনতেছে, আমি আপনাকে আবার নতুন করে দুঃখ দিলাম, আমাকে ক্ষমা করবেন স্যার। থাকো সব কথা, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি, চলুন। Thank you.
বাবা, তোকে একটা কথা বলতে এসেছি। বলো মা। বিজলিকে আমার ভীষণ পছন্দ হয়েছে বাবা। তুমি যে মেয়েকে দেখো তাকেই তোমার পছন্দ হয়ে যায় মা। সত্যি বলছি বাবা, বিজলির মতো মেয়ে হয় না। একদিনের পরিচয়ে বিজলি আমার মন জয় করে নিয়েছে। তাতে কোনো লাভ নেই মা। আমি জানি বাবা, তুই মালাকে আজও ভুলতে পারিসনি। যে মরে গেছে তাকে নিয়ে ভেবে কোনো লাভ নেই, তোকেও তো বাঁচতে হবে বাবা। তুমি ঠিকই বলছো মা, কিন্তু আজও আমি আমার মন থেকে মালাকে মুছে ফেলতে পারিনি। বাবা আমার দিকে চেয়ে দেখ, তোর বাবা এই দুনিয়াতে বেঁচে নেই, তোর বলে আমি কি বেঁচে নেই বাবা। আমি তো শুধু তোর মুখের দিকে চেয়ে আজও বেঁচে আছি। তুমি ছাড়া এই দুনিয়াতে আমার কি আছে? তাহলে তুই আমাকে কথা দে বাবা, তুই বিজলিকে বিয়ে করবি? আচ্ছা মা, তুমি কি বলতো, এই সকাল সকাল আমার বিয়ে নিয়ে কি শুরু করেছো? ঠিক আছে বাবা, তুই আমার বুদ্ধিমান ছেলে, তোকে আর এত করে বোঝাতে হবে না। তুই যখন আমার জন্য বেঁচে আছিস, আমি জানি তুই আমার কথা রাখবি। তুমি আমার লক্ষ্মী মা। লক্ষ্মী ছেলে আমার মা। মাসুদ সাহেব, বিজলিকে আমার চেম্বারে পাঠিয়ে দিন। বসুন, আমি আগামীকাল সিঙ্গাপুর যাব, রিজার্ভেশনের টিকিট কনফার্ম করুন। স্যার আপনি সিঙ্গাপুর কেন যাচ্ছেন? একটা জরুরি কনফারেন্সে অ্যাটেন্ড করতে কালই আমাকে সিঙ্গাপুর যেতে হচ্ছে। কতদিনের জন্য যাচ্ছেন স্যার? এই তো 10-15 দিন হবে। ওকে স্যার, আমি সব ব্যবস্থা করছি। বিজলি। কি বলুন? বিজলি, একটা সত্য কথা বলবো? জি বলুন। কাল আমাদের বাসায় আপনাকে দেখে নতুন বলে মনেই হয়নি, খুব সহজেই আপনি আমার মায়ের মন জয় করে নিয়েছেন। থ্যাংক ইউ স্যার, শুনে খুব খুশি হলাম। স্যার আমি তাহলে আসি। থ্যাংক ইউ স্যার। মা, আমি যাচ্ছি মা। বাবা, তুই কি বিজলিকে আমার কথাটা বলেছিলি? না মা। কেন বলিসনি? এত তাড়াহুড়ো কিসের মা, সময় হলে বলবো। আমি জানি তোর বলার কোনোদিনও সময় হবে না, আমি আর তোকে সময় দিতে পারবো না। আমি এক্ষুনি বিজলিকে টেলিফোন করে নিজে বলবো। মা, মা তুমি কি আমাকে ব্ল্যাকমেল করতে চাও? ধরে নে তাই। এখন বল, তুই কবে বিজলিকে বিয়ে করে নতুন বউ সাজিয়ে আমার বাড়িতে নিয়ে আসবি? আজকাল যে তোমার কি হয়েছে মা, কিছুই বুঝি না। তুমি দেখছি ছোট্ট শিশুর মতো কথা বলো। আমি বিদেশ থেকে ঘুরে এসে বিজলির সাথে কথা বলবো? না, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। আজই তোকে বিজলিকে বলতে হবে। ঠিক আছে মা, তোমাকে কথা দিচ্ছি, বিজলির সাথে দেখা হলে সুযোগ বুঝে কথাটা আমি বিজলিকে বলবো। তুমি খুশি তো? এই তো আমার লক্ষ্মী ছেলের মতো কথা। তুমি দোয়া করো মা, আসি। যা পাগল ছেলে। স্যার আপনি বিদেশ যাওয়ার আগে এই ফাইলটা সই করে দিয়ে যান। বসুন। জানেন বিজলি, সেদিন আপনাকে দেখে মার খুব পছন্দ হয়েছে, সবসময় আপনার কথা বলে। মাকে দেখে আমার খুব ভালো লেগেছে, মার হাসি খুশি কথা শুনে আমার মনে হয়েছে উনি যেন আমার নিজেরই মা, তার আদর স্নেহ ভুলবার নয়। বিজলি, আপনাকে একটা ছোট্ট কথা বলতে চাই। জি বলুন, কি কথা বলতে চান? না মানে কিভাবে বলবো ঠিক, এমন কি কথা যে বলতে পারছেন না? বলতে পারছি না এই কারণে, আপনি যদি আমার কথা না রাখেন। আগে থেকে কি করে বুঝলেন আমি আপনার কথা রাখবো না? আমি চাই আপনি আমার সাথে যাবেন। জি, আমি মানে সিঙ্গাপুরে? সিঙ্গাপুর নয়, আমি চাই আপনি আমাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেবেন। আপনি যখন বলছেন
আমি অবশ্যই আপনাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেব। থ্যাংক ইউ। এবার বলুন, আমি বিদেশ যাচ্ছি, আপনার জন্য কি নিয়ে আসবো? আমার চাওয়ার কিছু নেই, আমি চাই আপনি ভালোভাবে ফিরে আসুন। ফিরে তো আসবই, তবুও কি আমার কাছে আপনি কিছুই চাইবেন না? ঠিক আছে, আপনি যখন আমার জন্য কিছু আনতেই চাচ্ছেন, তাহলে পুরো সিঙ্গাপুরটাই আমার জন্য নিয়ে আসুন। আমি তাই আনতাম, কিন্তু আমার ব্রিফকেসে এত বড় জায়গা নেই। স্যার কটা বাজে? ও মাই গড, এয়ারপোর্টে রিপোর্টিং এর শুরু হয়ে গেছে, এক্ষুনি যেতে হবে। চলুন চলুন। সিঙ্গাপুর থেকে এসেই আমাকে আবার আবুধাবি যেতে হবে, এ মাসটা এরকমই যাবে। Slowly move, huh? Slowly, yes. Yes. Huh? Good. Very good. Bye. অনেক কিছু কিনবো, সবার আগে তুমি তোমার জন্য একটা শাড়ি পছন্দ করো। শাড়ি মানে আমার জন্য? না না, আমার জন্য শাড়ি লাগবে না মা, চলুন। এই দুষ্ট মেয়ে আমার উপর একদম কথা বলবে না, আমি কিন্তু তাহলে তোমাকে মারবো, বুঝেছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই লাল শাড়িটা দেখান তো। দেখি বিজলি, শাড়িটা তোমার পছন্দ হয়েছে? জি না মা। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তোমার পছন্দ হয়েছে, শাড়িটা প্যাক করে দিন তো। না মা, রাখো। আমার ধারণা ভুল না হলে নিশ্চয়ই আপনি একজন বাঙালি। আপনি ঠিকই বলেছেন, আমি 100% বাঙালি। নাইস টু মিট ইউ। আমার নাম আকাশ। আমার নাম আগুন। কয়েকদিন আগে বাংলাদেশ থেকে এসেছি একটা কনফারেন্সে যোগ দিতে। কনফারেন্স শেষ হলেই দেশে ফিরে যাব। চলুন না, বসে কথা বলা যাক। চলুন বসুন। আমি বেশ কিছুদিন ধরে এখানে রয়েছি, একটা রোড অ্যাক্সিডেন্টের পর আমি পঙ্গু হয়ে গিয়েছিলাম, চিকিৎসার জন্য এখানে এসেছিলাম। জানেন, চিকিৎসার আগে আমি ভাবতেও পারিনি আমার পঙ্গুত্বের জীবন থেকে আমি আবার নতুন জীবনে ফিরে আসব। আমি এখন সম্পূর্ণ সুস্থ, অবশ্য আমিও খুব তাড়াতাড়ি দেশে ফিরে যাব। দেশে আপনার কে কে আছেন? শুধুমাত্র স্ত্রী ছাড়া বাবা মা সবাই আছেন। তাহলে এখনো আপনি বিয়ে করেননি? না, আমার এই অ্যাক্সিডেন্টের জন্যই আমি বিয়ে করিনি। অ্যাক্সিডেন্টের জন্য বিয়ে করেননি, তার মানে? সে এক হাসি কান্নার ইতিহাস। আমি একজনকে মন প্রাণ দিয়ে ভালোবাসতাম, তাকে বিয়ে করে গড়ে তুলতে চেয়েছিলাম সুন্দর এক পৃথিবী, কিন্তু তার হয়ে ওঠেনি। মারাত্মক এক সড়ক দুর্ঘটনায় আমি চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেলাম। আমার এই পঙ্গুত্বের জীবনের সাথে বিয়ে করে সুন্দর জীবনটাকে আমি নষ্ট করে দিতে চাইনি, আর চাইনি বলি
আমি ওর সাথে মিথ্যে অভিনয় করি, আমার প্রেমকে অস্বীকার করি, ওকে চরম অপমান করে ওকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। যদি অনেক কষ্ট আমি পেয়েছিলাম, কিন্তু তখন এছাড়া আমার আর কোন উপায় ছিল না। সে যাক, আল্লাহর অসীম রহমতে আমি এখন সম্পূর্ণভাবে সুস্থ, দেশে ফিরে আমি ওকে বিয়ে করব। এবার বলুন, আপনি বিবাহিত না অবিবাহিত? আমার জীবনেও ঘটে গেছে এক করুণ প্রেমের ইতিহাস। প্রথম প্রেম কখনো ভোলা যায় না। আমি একটি মেয়েকে ভালোবাসতাম, তার সাথে আমার বিয়ে হচ্ছিল, কিন্তু বিয়ের দিন রাস্তা থেকে ডাকাতরা ওকে তুলে নিয়ে যায়। পরে ওকে আর খুঁজে পাইনি। তারপর আমার জীবনে দেখা দিল আরেকটি মেয়ে, বর্তমানে সে আমার অফিসে চাকরি করে। মেয়েটিকে দেখে আমার মায়ের ভীষণ পছন্দ হয়েছে। মা তার সাথে আমার বিয়ে দিতে চায়, কিন্তু মজার ব্যাপার কি জানেন, আজ পর্যন্ত আমি তাকে আমার বিয়ের প্রস্তাব দিতে পারিনি। বলেন কি আশ্চর্য ব্যাপার, আপনি যাকে বিয়ে করবেন তাকে এখনো বিয়ের কথাই বলেননি? না 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 না, এটা বড় অন্যায় আপনার। জানেন, বলতে যেয়েও বলতে পারিনি। আমার কেন জানি ভয় হয়, যদি সে আমাকে ফিরিয়ে দেয়, যদি আমার প্রস্তাবে সে রাজি না হয়। আরে দূর মশাই, আপনাকে নিয়ে আর পারলাম না। আচ্ছা, আপনি কি করে আগে থেকে বুঝলেন সে আপনাকে ফিরিয়ে দিবে? দাঁড়ান, এক্ষুনি আমি সমাধান করে দিচ্ছি। এবার আপনি ওর নাম্বারটা বলুন, আমি লাইন ধরিয়ে দিচ্ছি, আপনি বলবেন আমি তোমাকে বিয়ে করতে চাই। তাড়াতাড়ি নাম্বারটা বলুন। এক্ষুনি নাম্বার বলতে হবে? আরে মশাই, শুভ কাজে দেরি করতে নেই, যত তাড়াতাড়ি বলবেন ততই আপনার জন্য মঙ্গল। বলুন। 935-7781। এই নিন, রিং হচ্ছে। হ্যালো, বলুন তো, আমি কে বলছি? আপনার কণ্ঠটা আমার অনেক পরিচিত। আপনি মিস্টার আগুন? হ্যাঁ, ঠিক বলেছেন। শুনুন, আমি কালই দেশে ফিরছি, আপনাকে একটা জরুরি কথা বলতে চাই। আপনি তো কালই দেশে ফিরে আছেন, এসে না হয় বলবেন? সামনাসামনি বলতে পারবো না। আরে বলুন না, বলুন বলুন, তাড়াতাড়ি বলুন। আরে আমার প্যাচাল, আরে আর প্যাচাল না করে আসল কথাটা বলুন না, বলুন আমি তোমাকে বিয়ে করতে চাই। আরে বলুন না, বলুন বলুন মশাই। আরে বলুন, কার সাথে কথা বলছেন? আমার এক বাংলাদেশি বন্ধুর সাথে, খুব সুন্দর মনের মানুষ। আপনি আমার বন্ধুকে দেখলে খুব খুশি হবেন। আপনার বন্ধুকে দেখে আমি খুব খুশি হব, তাই না? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, উনি আমাদের খুশির দিনে অংশ নিতে চান। উনি আমাদের কোন খুশির দিনে অংশ নিতে চান? সে কথা বলার জন্যই তো আমি আপনাকে ফোন করেছি। জি, কি কথা? আমি মানে আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি রাজি তো? জি। আমি আগামীকাল বিকেলে দেশে ফিরব, আমি চাই তুমি আমাকে রিসিভ করতে এয়ারপোর্টে আসবে। কি আসবে তো? জি। থ্যাংক ইউ ভেরি মাচ, ও আমাকে কথা দিয়েছে, ও এয়ারপোর্টে আসবে। গুড, ভেরি গুড, কনগ্রাচুলেশন। নিন। এবার বলুন এখন কোথায় যাবেন? ও ভালো কথা, আজ সন্ধ্যায় প্রবাসী বাঙালিদের তরফ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে, ওরা আমাকে দাওয়াত করেছে, জরুরি কোনো কাজ না থাকলে চলুন না আমার সাথে। আমি সব কাজ সেরে হোটেলে ফিরছি, আর আপনি যখন বলছেন তখন তো আমাকে যেতেই হবে। তাছাড়া বিদেশের মাটিতে একসাথে এতগুলো বাঙালিকে দেখবো, আমি অবশ্যই যাব। তাহলে আর দেরি না করে চলুন, যাওয়া যাক। চলুন। Ha 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 ha.
হ্যালো, কে বলছেন? কে আবুল ভাই, আমি তোমার বিজলি আপা বলছি। বাসায় কেউ নেই? যে না আপা, বাসায় কেউ নাই। আকাশ ভাই যে বিদেশ গেছে তারও কোনো খোঁজ নাই। যদি দুই একদিনের মধ্যে তোমার আকাশ ভাই দেশে ফিরে আসে, আর যদি আমার কথা জিজ্ঞেস করে, আমার ঠিকানা জানতে চায়, তাহলে তুমি আমার এই ঠিকানা তাকে দেবে। 30 নম্বর আগ্রাবাদ হালি শহর চট্টগ্রাম। যে আপা, আকাশ ভাই দেশে আসলে অবশ্যই আপনার এই ঠিকানার কথা আমি আকাশ ভাইরে বলবো। ঠিক আছে আবুল ভাই, রাখি। এখন কি করবো? এখন তোর করার কিছুই নেই। তোকে নতুন করে বাঁচতে হলে এই আগুনই তোর জীবনের সব কিছু। না বিজলি, আগুন আজ দেশে ফিরে আসছে, তুই তাকে এয়ারপোর্টে রিসিভ করতে যাবি না? না, আমি এয়ারপোর্টে যাব না। কেন যাবি না? আমি আজও আকাশকে চিরদিনের জন্য মন থেকে মুছে ফেলতে পারিনি। তুই মুছে ফেলতে পারিসনি, কিন্তু আকাশ তো তোকে চিরদিনের জন্য মন থেকে মুছে ফেলেছে। আকাশ ভুলে যেতে পারলে তুই পারবি না কেন? না, আকাশ এতদিনে তোকে কি দিয়েছে? দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, অপমান ছাড়া আর কিছুই দিতে পারিনি। তুই আকাশকে ভুলে যা। না কুই, আকাশ তো একবারও ভুল করেও তোর কোনো খোঁজ নেয়নি। তুই কি বেঁচে আছিস না মরে গেছিস? আকাশ আজ তোর কাছে অতীত। তোর হৃদয় থেকে আকাশকে চিরদিনের জন্য মুছে ফেলতে হবে। বর্তমানে এই পৃথিবীতে আগুনই হচ্ছে তোর সবচেয়ে আপন জন, তোর নতুন জীবনের পথ চলার একমাত্র সাথী। বুঝলি? তুই আকাশকে চিরদিনের জন্য ভুলে যা, ভুলে যা, ভুলে যা, ভুলে যা, ভুলে যা। বাবাকেও তো দেখছি না। কই, কাউকে তো দেখছি না। আকাশ বাবা, বাবা বাবা কেমন আছো তুমি? বাবা আকাশ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তুই সম্পূর্ণ সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবি এ আমি কোনোদিন ভাবিনি। বাবা, তোমার সঙ্গে পরিচয় করে দিই, আমার বন্ধু আগুন। আগুন আমার বাবা। আগুন, ওয়ালাইকুম আসসালাম। আসি। ওকে বন্ধু, আবার ভীষণ কিন্তু। চল বাড়ি চল। ওঠো বাবা। আচ্ছা আয় বাবা। তুই সুস্থ হয়ে ফিরেছিস, আর দেরি না করে তোর পছন্দ করা মেয়ে বিজলির সাথে তোর বিয়ের কাজটা আমি সেরে ফেলতে চাই। হ্যাঁ বাবা, আমার অ্যাক্সিডেন্টের কারণে এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, এবার আমি বিজলিকে বিয়ে করে ঘরে তুলতে চাই।
বিজলিকে চমক দেওয়ার জন্যই এতদিন ইচ্ছে করে আমি বিজলির সাথে কোনো যোগাযোগ করিনি। আমাকে দেখে বিজলি নিশ্চয় চমকে উঠবে, বিজলি অবাক হবে। আমি কাল বিজলির সাথে দেখা করে বিয়ের কথাটা পাকা করে ফেলতে চাই। তুই তাই করিস বাবা, তোর বিয়েতে আমার আর কোনো আপত্তি নেই। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ ভেরি মাচ। কতদিন দেখিনি তোমায়, তোমাকে না দেখা পর্যন্ত আমার মনে কোনো শান্তি নেই। আমি জানি তুমি আমাকে কত ভালোবাসো, তুমি যে কথা আমাকে বলেছিলে তা আমি আজও ভুলিনি। আমি যখন পঙ্গু ছিলাম তখন তুমি বলেছিলে তোমার হাত নেই পা নেই, তাতে কি হয়েছে, আমার তো হাত রয়েছে পা রয়েছে। তোমার সে সান্ত্বনার কথা আমি আজও ভুলতে পারিনি। হ্যাঁ হ্যাঁ বিজলি, তুমি আমাকে দেখে চিনতে পারবে তো? হ্যাঁ চিনতে পারবে তো? আমি তোমাকে আমার অতীত জীবনের সব কথা জানিয়েছি এবং সেদিন সিঙ্গাপুর থেকে টেলিফোনে আমার সব কথা তোমাকে বলেছি। এখন বলো, তোমার ইচ্ছার কথাটা কি আমার মাকে বলতে পারি? শুনুন, আপনি তো আপনার অতীত জীবনের সব কথাই আমাকে বলেছেন, কিন্তু আমার জীবনের একটা অতীত থাকতে পারে, সেই অতীত জীবনের কথা আপনি শুনবেন না? না বিজলি, আপনি কি সিদ্ধান্ত নিতে চান? এতদিন সামনাসামনি বলতে লজ্জা করছিল, কেন জানি না আমি বলতে পারিনি। বলুন। আমার মা আর এক মুহূর্ত দেরি করতে চান না, এখনই তোমার সাথে আমার বিয়ের কাজটা সেরে ফেলতে চান। তাহলে বলো, এই প্রস্তাবে তুমি রাজি আছো? চুপ করে আছো কেন?